চ্যানেল জলসা প্রিয় স্বদেশী প্রিয় সঙ্গীত নিয়ে আসছেন অবিরাম লালন শিশু আশ্রম পরিচালনায় রয়েছেন ওস্তাদ ফরিদুল ইসলাম এই শিশু শিল্পীরা অত্যন্ত চমৎকার গান গায় এবং তারা জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত এই দলীয় সঙ্গীতটি শুনলে আপনাদের অনেক ভালো লাগবে সময়ের স্বল্পতার কারণে এরা এক একজন এককভাবে গান গেতে পারে কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাদেরকে এইভাবে দলীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে যাতে অন্য শিল্পীকেও সুযোগ দেওয়া যায় এরকম একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে যাই হোক ধন্যবাদ দলীয় সঙ্গীত অবিরাম লালন শিশু আশ্রম